চারটি কমলা 20 টাকায় কিনে 30 টাকায় বিক্রয় করলে কত পার্সেন্ট লাভ হবে? চারটি কমলার ক্রয় মূল্য দেওয়া আছে 20 টাকা, এখান থেকে একটি কমলার ক্রয় মূল্য হবে 20 ভাগ 4 সমান 5 টাকা, আবার চারটি কমলার বিক্রয় মূল্য 30 টাকা, সুতরাং একটি কমলার বিক্রয় মূল্য হবে 30 ভাগ 4 সমান 7.5 টাকা। এখানে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি, তাহলে লাভ ইকুয়াল টু বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, বিয়োগ দিলে আমরা পাব 2.5 টাকা। আমাদেরকে শতকরা লাভ বের করতে হবে, শতকরা লাভের সূত্র হলো লাভ ভাগ ক্রয় মূল্য ইনটু 100%। আমরা মান বসাবো, এখানে লাভ 2.5, ক্রয় মূল্য হলো 5 টাকা গুণ 100%। এখন দশমিক যদি আমরা তুলে দিতে চাই তাহলে নিচে 10 দিয়ে গুণ হবে এবং উপরে 100% থাকবে। তাহলে 5 দিয়ে 25কে কাটলে 5, 10 দিয়ে 100কে কাটলে 10, তাহলে আমাদের উপরে আছে 5 এবং 10। 5-এর সাথে 10 গুণ করলে 5, 10, 50, সুতরাং আমাদের 50% বা শতকরা 50 টাকা লাভ হবে। অপশানে ঘ হলো সঠিক উত্তর। এ প্লাস 1/a ইকুয়াল টু 2 হলে আমাদেরকে এ স্কোয়ার প্লাস 1/a² মান বের করতে হবে। আমাদের দেওয়া আছে এ প্লাস 1/a ইকুয়াল টু 2। আমরা উভয় পাশে বর্গ করব, তাহলে বাম পাশে এ প্লাস 1/a এর হোল স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু 1/a প্লাস 1/a² ইকুয়াল টু ডান দিকে 2কে বর্গ করলে 4, তাহলে এখান থেকে এ কাটা যাবে, তাহলে এ স্কোয়ার প্লাস 2 প্লাস 1/a² ইকুয়াল টু 4, তাহলে এ স্কোয়ার প্লাস 1/a² ইকুয়াল টু 4 থেকে 2 বিয়োগ দিলে আমরা পাবো 2, সুতরাং এ স্কোয়ার প্লাস 1/a² এর মান 2। অপশানে খ হলো সঠিক উত্তর। তিন নম্বর অঙ্ক বলছে বার্ষিক শতকরা কত হার সুদে 425 টাকা, 3 বছরে সুদে আসলে 476 টাকা হবে। আমাদের দেওয়া আছে সুদাসল এ ইকুয়াল টু 476 টাকা, মূলধন বা আসল পি ইকুয়াল টু দেওয়া আছে 425 টাকা। তাহলে এখান থেকে আমরা মুনাফা বা সুদ আয় বের করব, মুনাফা বা সুদ ইকুয়াল টু সুদাসল বিয়োগ আসল অর্থাৎ 476 বিয়োগ 425 টাকা, এখান থেকে পাবো 51 টাকা। আমরা সরল মুনাফার ক্ষেত্রে সুদ বা মুনাফার সূত্র জানি, আই ইকুয়াল টু পি এন আর ভাগ 100। এখানে আয় হলো মুনাফা বা সুদ যার মান আমরা পেয়েছি 51, ইকুয়াল টু পি হলো আসল বা মূলধন 425 টাকা, এন হলো সময় বা বছর যেটা দেওয়া আছে 3 বছর, তাহলে গুণ 3 গুণ আর এর মান আমাদেরকে বের করতে হবে ভাগ 100, ডান দিকে লিখছি, তাহলে এখান থেকে আর ইকুয়াল টু আমরা লিখতে পারি 51 ইন্টু 100 ভাগ 425 ইন্টু 3। এখন 3 দিয়ে 51কে কাটলে 371, 17 দিয়ে 425কে কাটলে আমরা পাবো 25, 25 দিয়ে 100কে কাটলে পাবো 4 25 100, সুতরাং আর অর্থাৎ সুদ বা মুনাফার হার হবে 4%। অপশানে আমাদের ঘ হলো সঠিক উত্তর। যদি এ প্লাস বি ইকুয়াল টু 3 এবং এ বি ইকুয়াল টু 2 হয় তাহলে আমাদেরকে এ কিউ প্লাস বি কিউ এর মান বের করতে হবে। তাহলে এ কিউ প্লাস বি কিউ এর মান নির্ণয়ের সূত্র আমরা জানি, এ প্লাস বি এর হোল কিউ মাইনাস 3 এ বি ইন্টু এ প্লাস বি। এখন আমরা মান বসাবো, এ প্লাস বি এর মান 3 এর হোল কিউ মাইনাস 3 ইন্টু এ বি এর মান 2 এবং এ প্লাস বি এর মান 3, তাহলে 3কে হোল কিউ করলে আমরা পাবো 27 বিয়োগ 3 দুনে 6 3 6 18।
সাতাশ থেকে আঠেরো বিয়োগ দিলে আমরা পাবো নয়। তাহলে অপশানের সঠিক উত্তর ক। এই অঙ্কটি আমরা শর্টকাট মেথডে করতে পারি। এখানে এ এবং বি এমন দুটি সংখ্যা, যে দুটি সংখ্যা যোগ করলে তিন হবে এবং এ এবং বি গুণ করলে দুই হবে। তাহলে যদি আমরা এ এর মান ধরি দুই এবং বি এর মান ধরি এক, তাহলে দুইয়ের সাথে এক যোগ করলে তিন, আবার দুইয়ের সাথে এক গুণ করলে দুই হয়। তাহলে আমরা এর মান পেলাম দুই, বি এর মান পেলাম এক। এখন এই মানগুলো আমরা আমাদের এ কিউ প্লাস বি কিউ এর ভিতরে বসাবো। তাহলে এ এর হোল কিউ, অর্থাৎ এর মান যেহেতু দুই, তাহলে টু এর হোল কিউ প্লাস বি এর মান ওয়ান, ওয়ানের হোল কিউ। দুইকে হোল কিউ করলে আট, আর এককে হোল কিউ করলে একই থাকবে, তাহলে আট প্লাস এক অর্থাৎ নয়। এখন প্রশ্ন হতে পারে যে আমরা এ এর মান টু এবং বি এর মান ওয়ান কিভাবে পাবো। এটা আমরা অঙ্ক করতে করতে বা প্র্যাকটিস করতে করতে আপনাদের ভিতরে একটা আয়ত্ত চলে আসবে। এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস ফোর এ বি ইকুয়াল টু এর মান কত, এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র আমরা জানি, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস ফোর এ বি দেওয়া আছে। তাহলে এ স্কোয়ার ফোর এ বি থেকে টু এ বি বিয়োগ দিলে আমরা প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার, এটা হলো এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র। তাহলে অপশন আমাদের সঠিক উত্তর গ। একটি বিন্দু হতে কয়টি রশ্মি আঁকা যায়? একটি বিন্দু হতে অসংখ্য রশ্মি আঁকা যায়। সুতরাং আমাদের অপশনের উত্তর হবে ঘ। যদি সাইন 45 ডিগ্রি ইকুয়াল টু রুট টু এ হয়, তাহলে আমাদেরকে এ এর মান বের করতে হবে। তাহলে এখানে সাইন 45 ডিগ্রি মান আমরা জানি 1/√2 ইকুয়াল টু রুট টু এ। তাহলে রুট টু ইন্টু রুট টু এ ইকুয়াল টু ওয়ান। তাহলে দুইটা রুট টুকে আমরা লিখতে পারি একটি টু, টু এ ইকুয়াল টু ওয়ান, তাহলে এ ইকুয়াল টু 1/2। সুতরাং এর মান হবে হাফ। অপশানে খ হলো সঠিক উত্তর। একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল 144 বর্গ একক, সমকোণ সন্নিহিত বাহুদ্বয়ের একটি দৈর্ঘ্য 12 একক হলে উপরটি কত? আমরা যদি একটি সমকোণী ত্রিভুজ আঁকাই, তাহলে এখানে যেহেতু সন্নিহিত বাহুদ্বয় বলছে, অর্থাৎ একটি বাহু ভূমি হলে অপর বাহুটি হবে উচ্চতা। আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে ক্ষেত্রফল আমাদের দেওয়া আছে 144। তাহলে 144 ইকুয়াল টু হাফ ইন্টু ভূমির মান যদি আমরা ধরি 12, 12 ইন্টু উচ্চতা যদি বের করতে হবে, তাহলে একে ধরলাম এক্স। তাহলে 12 দিয়ে 144কে কাটলে 12, তাহলে এক্স ইকুয়াল টু 12 × 2 অর্থাৎ 12 × 24 একক। সুতরাং অপর বাহুটি হবে 24 একক। অপশানে খ হলো সঠিক উত্তর। 9 নম্বর অঙ্ক বলছে 2, 4, 5, 8, 7, 12, 4, 15 এই উপাত্তগুলোর মধ্যক কত? মধ্যক বের করার আগে আমরা আমাদের যে সংখ্যাগুলো দেওয়া আছে বা রাশিগুলো দেওয়া আছে, এই রাশিগুলোকে ছোট থেকে বড় অনুপাতে সাজাবো। তাহলে 2, 4, 4, 5, 7, 8, 12 এন্ড 15। এখানে আটটি রাশি আছে, তাহলে যখন রাশির সংখ্যা জোড় হবে, সেক্ষেত্রে তাদের মাঝখানে যে দুইটি সংখ্যা, সেই দুইটি সংখ্যার গড়ই হবে মধ্যক। তাহলে আমরা যদি প্রথম থেকে তিনটি সংখ্যা এবং শেষের দিক থেকে তিনটি সংখ্যা বিয়োগ বাদ দেই, তাহলে মাঝখানে দুইটি সংখ্যার গড় বের করতে হবে, অর্থাৎ 5 + 7/2 ইকুয়াল টু 7 + 12/2 ইকুয়াল টু 6। সুতরাং এই উপাত্তগুলোর মধ্যক হবে 6। গ হলো উত্তর। আমাদের সর্বশেষ অঙ্কটি বলছে তিনটি প্রতিসাম্য রেখা আছে নিচের কোণটি। তিনটি প্রতিসাম্য রেখা আছে সমবাহু ত্রিভুজে, যেহেতু সমবাহু ত্রিভুজে তিনটি বাহুর দৈর্ঘ্যই সমান। এখানে বিষমবাহু ত্রিভুজে তিনটি ভিন্ন বাহুর দৈর্ঘ্য সমান নয়, সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন যেহেতু লম্ব, ভূমি এবং উচ্চতা।
সমদ্বিবাহুর ক্ষেত্রে 2টি বাহুর দৈর্ঘ্য সমান এবং 1টি অসমান। আশা করি আপনারা অঙ্কগুলো বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।